আমাদের জেলার কৃষক আন্দোলনের অবিসংবাদিত নেতা বিনয় দা, আমাদের জেলার পার্টির অন্যতম প্রবীণ নেতা বিনয় দা, গোটা আরামবাগ সাবডিভিশনের পার্টি গড়ে তোলা অন্যতম কারিগর বিনয় দা, তিনবারের বিধায়ক বিনয় দা সম্পর্কে বহু কথাই বলা যায়, আমি সে বিস্তারিত এখানে বলতে চাই না। তবে বিনয় দা অত্যন্ত লড়াকু দক্ষ একজন সংগঠক ছিলেন, জনপ্রিয় একজন নেতা ছিলেন। 2012 সালে তিনি খানাকুলে একটি প্রোগ্রাম করতে গেছিলেন, সেই প্রোগ্রামে যাওয়ার সময় সেখানে দুষ্কৃতীরা তাকে আঘাত করে, তৃণমূলী দুষ্কৃতীরা তাকে আঘাত করে। আঘাত করার পর থেকেই বিনয় দা ওই যে শরীরের অবস্থার অবনতি ঘটে, তারপরে বহু চেষ্টা হয়েছে, তার পরিবারের পক্ষ থেকে চেষ্টা হয়েছে, আমাদের পার্টির পক্ষ থেকে চেষ্টা হয়েছে, আরামবাগের পার্টি কমরেডরা চেষ্টা করেছেন, আমাদের জেলার পার্টি কমরেডরা চেষ্টা করেছেন, বহু জায়গায় তার চিকিৎসা হয়েছে, কিন্তু কোনোভাবেই তাকে আর সেই রিকভারি করা যায়নি। সেই যে আঘাত, সেই আঘাতের পর থেকেই তার শরীরের ক্রমশ শারীরিক অবস্থা অবনতি ঘটে, যার পরিণতিতে কালকে এই ঘটনা ঘটে গেল। বিনয় দার তার দেহ তিনি অঙ্গীকার করে গেছিলেন যে তিনি এটা দান করবেন চিকিৎসা স্বাস্থ্যের জন্যেই সাহায্যে, সেইভাবেই তার আজকে কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে যে এখানে আমাদের পার্টির যা সংক্ষিপ্ত কর্মসূচি আছে এই এলাকার আরামবাগে এখানে করার পরই তার দেহ নিয়ে আমাদের কমরেডরা, তার বাড়ির লোকজন সবাই SSKM-এর উদ্দেশ্যে 11টার সময় রওনা হবে, আর 11টা পর্যন্ত আরামবাগে আমাদের থাকবে। এরপর আপনারা জোনালে নিয়ে যাবেন? হ্যাঁ, ওখান থেকে তারপর আপনার শ্রদ্ধা জ্ঞাপনের পর বেরিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনার নাম? দেবব্রত ঘোষ। হুগলি জেলা জোনাল সম্পাদক। জোনাল জেলা।